আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আলাউদ্দিন একাডেমিতে। আমি মোহাম্মদ আলাউদ্দিন, প্রভাষক হিসাববিজ্ঞান, রাগিব রাবিয়া ডিগ্রি কলেজ, রাগিবনগর, সিলেট। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো উচ্চ মাধ্যমিক হিসাববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের সম্মিলিত আলোচনা। বিগত 5টি ক্লাসে আমরা এই অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি তোমরা ক্লাসগুলো ভালোভাবে দেখেছো। আর আজকে আমরা সরাসরি একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। এই ক্লাসটি দেখলে তোমরা সৃজনশীল অঙ্কগুলো কীভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তো বিগত ক্লাসগুলোতে আমরা জাবেদা দাখিলার নিয়মগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, আর আজকে আমরা একটি পূর্ণাঙ্গ অঙ্ক তোমাদের সামনে তুলে ধরব। আর কথা বৃদ্ধি না করে সরাসরি আমরা বোর্ডের অঙ্কটির দিকে চলে যাচ্ছি। এখানে আমাদের লেখা আছে জনাব আলম ব্রাদার্স একটি পণ্য ক্রয় বিক্রিকারী প্রতিষ্ঠান, 2018 সালের মার্চ মাসে উক্ত ব্যবসায়ী লেনদেনগুলো নিম্নরূপ। তো এখানে আমাদের ক নম্বর লেখা আছে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। তো আমরা ক সমাধান করে খ করব, তারপরে গ। মোট উত্তোলনের পরিমাণ, আমরা উত্তোলন নিয়ে যাবতার একটি ক্লাসে আলোচনা করেছিলাম, তোমরা ওই ক্লাসটি ভালো করে দেখে নেবে, তাহলে কোন কোন লেনদেনগুলো উত্তোলন তোমরা তো অতি সহজে বুঝতে পারবে। তারপর আমি বলে দিচ্ছি, কারবারের টাকা মালিকের কাজে ব্যবহার হলেই তা উত্তোলন। এখন কারবারের টাকা মালিকের কাজে কোন কোন লেনদেনে ব্যবহার হয়েছিল ওই লেনদেনগুলো বের করে আমরা উত্তোলনের মধ্যে লিখব। তো মোট উত্তোলনের পরিমাণ দেখো, এখানে লেখা আছে মার্চের 1 নগদ 20,000 টাকা, ব্যাংক জমা এত টাকা, যন্ত্রপাতি এত টাকা, বন্দা আমিনের নিকট থেকে ঋণ। এখানে মালিকের কোনো কারবারের টাকা মালিকের কাজে লাগে নাই, ব্যবসা হতে উত্তোলন। আমরা আলোচনা করেছিলাম ব্যবসা হতে শুধু মালিক উত্তোলন করতে পারে, আর কারবার উত্তোলন করে ব্যাংক থেকে। তো ব্যবসা হতে যেহেতু মালিক উত্তোলন করছে 3,000 টাকা, তাহলে এটা উত্তোলনের পরিমাণ। তো আমরা ক নম্বর যখন সমাধান করব, আমরা এখানে লিখব ক উত্তর, মোট উত্তোলনের পরিমাণ। তো মোট উত্তোলনের পরিমাণ আমরা এখন লিখব, কোন লেনদেনগুলো আমরা তারিখ দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। 5 তারিখে আমাদের লেখা ছিল ব্যবসা হতে উত্তোলন, উত্তোলন মানে এখানে নগদ উত্তোলন ছিল, ব্যবসা হতে উত্তোলন 3,000 টাকা। যন্ত্রপাতি ক্রয় করা হলো, কারবার টাকা মালিকের কাজে ব্যবহার হয়নি, চেক মারফত ছেলের স্কুলের বেতন প্রদান। তাহলে চেক মারফত যেহেতু ছেলের স্কুলের বেতন প্রদান করছে, তাহলে চেকের টাকা কোথায় থেকে গেছে? কারবার থেকে, তাহলে তা উত্তোলন। কারবার থেকে মালিকের ব্যক্তিগত কাজে ব্যবহার হলেই তা উত্তোলন, যেহেতু স্যালারি স্কুলের বেতন প্রদান তা মালিকের একটি ব্যক্তিগত লেনদেন। তো আমরা এখানে লিখতে পারি 12 তারিখ দিয়ে চেক মারফত ছেলের বেতন প্রদান কত টাকা ছিল এখানে? 1,000 টাকা। এই যে 1,000 টাকা, তাহলে আমরা 1,000 টাকা লিখতে পারি। মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ করা হলো 5,000 টাকা। তো যেহেতু আমরা এই কারবারের এই লেনদেনগুলো, তাহলে আমরা কারবারের চিন্তা করব। তো মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ করা হলো 5,000 টাকা, তাহলে মালিকের ব্যক্তিগত ঋণ কে পরিশোধ করছে? কারবার। তার মানে কারবারের টাকা মালিকের ব্যক্তিগত কাজে ব্যবহার হয়েছে, তাহলে তা উত্তোলন। তাহলে আমরা এখানে লিখব 17 তারিখ ব্যক্তিগত ঋণ পরিশোধ কত টাকা এখানে? 5,000 টাকা। আর এখানে আমাদের কোনো মালিকের ব্যক্তিগত নেই, চেক মারফত যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় কর্মচারীর বেতন প্রদান, এখানে কোনো ব্যক্তিগত লেনদেন নেই। তাহলে আমাদের ব্যক্তিগত লেনদেন ছিল এখানে ব্যবসা হতে উত্তোলন, চেক মারফত ছেলের বেতন প্রদান, ব্যক্তিগত ঋণ পরিশোধ। এই ছিল আমাদের 5, 3, 8, 1 9,000 টাকা মোট উত্তোলন। আশা করি তোমরা বুঝতে পারছো, তা খাতায় তুলে নিয়ে প্র্যাকটিস করবে। এখন আমরা সমাধান করব খ নাম্বার, উপযুক্ত নগদ লেনদেনগুলোর জন্য জাবেদা দাখিলা দাও। তো নগদ লেনদেনগুলোর জন্য জাবেদা দাখিলা কোনগুলো আমরা এখানে দেখাই দিব, কিন্তু আমরা সবগুলো জাবেদা দাখিলা করব যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। কিন্তু পরীক্ষার হলে আমরা সবগুলো লেনদেন লাগবে না, যেহেতু নগদ লেনদেনগুলো জাবেদা দাখিলা। নগদ লেনদেনগুলো কোনগুলো আমি একটু পরে দেখাচ্ছি।
এখন জাবেদা দাখিলা করতে হলে আমাদের জাবেদার ঘর প্রস্তুত করতে হবে পরীক্ষার হলে। তাহলে আমরা এখানে লিখব খ উত্তর, কিভাবে লিখবে এখানে? আলম ব্রাদার্স জাবেদা দাখিলা 2018 সালের মার্চ মাস বা মার্চ মাসের জন্য। তো তোমরা এভাবে এখানে লিখবে টাকা ডেবিট ক্রেডিট, খতিয়ান পৃষ্ঠা, তারিখ। এখানে আমরা লিখব তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, টাকা, একটি ডেবিট আর একটি ক্রেডিট। এখানে আমাদের লেখা আছে যে নগদ, শুধু নগদ লেনদেনগুলোর জন্য জাবেদা। তো আমরা তো সবগুলো লিখতে পারবো না, শুধু নগদ। এখানে নগদ আছে শুধুমাত্র এটা, আর বন্ধুরা আমি নিকট থেকে ঋণ। তো আমরা এখানে দেখাই দিচ্ছি যে নগদ এত টাকা, ব্যাঙ্ক জমা এত টাকা, যন্ত্রপাতি এত টাকা এবং বন্ধু আমিনের নিকট হতে 15,000 টাকা ঋণ নিয়ে কারবার আরম্ভ করলো। আমরা সম্পূর্ণ জাবেদাগুলো দিব, তারপরে নগদেরগুলো আমরা তোমাদেরকে চিহ্নিত করে দিব। তাহলে 2018 মার্চে তো আমরা এখানে লিখতে পারি, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এরকম একটি অঙ্ক, নগদান হিসাব ডেবিট। এখানে আমাদের 20,000 টাকা আমরা এখানে লিখি, একটু পরে লিখব ব্যাংক জমা ডেবিট আমাদের 30,000 টাকা। তারপর আমাদের লেখা আছে যন্ত্রপাতি হিসাব ডেবিট কত টাকা? 40,000 টাকা। বন্ধু আমিনের নিকট থেকে ঋণ, তাহলে আমরা এখানে লিখতে পারি ঋণ হিসাব ক্রেডিট 15,000 টাকা। তো ঋণের জন্য আমিনের নিকট থেকে যেহেতু ঋণ গ্রহণ করছে, জাবেদ হচ্ছে নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। এই কারণে নগদের সাথে 15,000 টাকা আমরা যোগ করব। তাহলে 15 আর 20 হচ্ছে আমাদের 35,000 টাকা। এ পার্থক্যটা হবে আমাদের মূলধন হিসাব ক্রেডিট। নগদের 20,000 টাকা আর 30 আর 40 হলো 70, 80, 90,000 টাকা। এই ছিল আমাদের পূর্ণাঙ্গ জাবেদা 1 তারিখের। কিন্তু আমাদের প্রশ্ন কি বলছে? নগদ লেনদেনগুলোর জন্য জাবেদা দাখিলা দাও। তো নগদ লেনদেনের জন্য জাবেদা দাখিলা দিলে আমাদের মার্চের 1 তারিখে কী লেনদেনটা হতো? তখন আমরা এখানে লিখতাম যে নগদান হিসাব ডেবিট, শুধু নগদ, ব্যাংক জমা তো নগদ নয়, যন্ত্রপাতিও নগদ নয়, বন্ধু আমিনের নিকট থেকে ঋণ, এটা এখানে নগদ আছে। তো নগদান হিসাব ডেবিট কত টাকা? এখানে 20,000, এটা আমরা এদিকে রাখি। তো বন্ধু আমিনের নিকট থেকে যেহেতু ঋণ নিছে, আমাদের তার জন্য জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখব ঋণ হিসাব ক্রেডিট 15,000 টাকা, নগদান ডেবিট, নগদের সাথে 15,000 যোগ করব। তাহলে এখানে কত হাজার টাকা? 35,000 টাকা। আর লিখব মূলধন হিসাব ক্রেডিট 20,000 টাকা। এই ছিল আমাদের প্রশ্ন অনুযায়ী নগদ লেনদেনগুলোর জন্য জাবেদা। তাহলে এতটুকু জাবেদা হবে, এটা হবে না। শিক্ষার জন্য আমরা পূর্ণাঙ্গ জাবেদাটাও এখানে দিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। কিন্তু পরীক্ষা আসলে কোনটা এটা লাগবে না, লাগবে শুধুমাত্র এইটা, আমাদের প্রশ্ন অনুযায়ী এটার কথা বলছে। তো আমরা এখন আর গড়গুলা এভাবেই আমরা সবসময় করবো। তো আমরা অঙ্ক করার সুবিধার্থে গড়টা আমি মুছে দিচ্ছি, তোমরা তো দেখতে পারলে যে গড়টা কীভাবে করে। তো এখন আমরা ব্যবসা হতে উত্তোলন 3,000 টাকা, তাহলে আমরা লিখতে পারি মার্চের 5 তারিখ উত্তোলন হিসাব ডেবিট। ব্যবসা থেকে কি উত্তোলন করছে? নগদ না পণ্য, কোনো কিছু উল্লেখ নাই। যেহেতু পণ্য উল্লেখ নাই, তাহলে আমরা ধরে নিব নগদ উত্তোলন করছে। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট কত টাকা? এখানে 3,000 টাকা, যেহেতু উত্তোলন করা হলো, কারণ লিখবে 5 তারিখের পরে আমাদের 7 তারিখ। তাহলে আমাদের এই নগদ লেনদেনগুলোর জন্য জাবেদা, তাহলে আমরা এই জাবেদাটা দিব 5 তারিখের। তাহলে কোন কোন লেনদেন হবে লিখে দিচ্ছি, আমরা 1 তারিখের 5 তারিখের যন্ত্রপাতি ক্রয় করা হলো, তার জন্য আমরা জাবেদা লিখব
যন্ত্রপাতি হিসাব ডেবিট, চেকে করছে না নগদে করছে কোনো কিছু উল্লেখ নাই, তাহলে আমরা ধরে নিব নগদে। তো যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিভাবে হয়েছে? আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট আর কমলে ক্রেডিট। যন্ত্রপাতি নামক একটি সম্পদ বাড়ছে, নগদ নামক একটি সম্পদ কমছে, এই কারণে যন্ত্রপাতি ডেবিট, নগদ ক্রেডিট 50,000 টাকা। তাহলে এটাও আমাদের নগদ লেনদেন, বলছে নগদ লেনদেনগুলো জাবেদা। তাহলে 1, 5, 7 এই তিনটা জাবেদা হবে। চেক মারফত ছেলের স্কুলের বেতন প্রদান, যদি আমরা এটা জাবেদা দিই তাহলে ছেলের চেক মারফত ছেলের স্কুলের বেতন প্রদান। ছেলের স্কুলের বেতন যেহেতু তা মালিকের ব্যক্তিগত লেনদেন, আর ব্যক্তিগত লেনদেনের জন্য আমরা জাবেদা লিখি উত্তোলন। তাহলে গেছে কীভাবে? চেক মারফত, মানে চেকের টাকা কে পরিশোধ করছে? ব্যাংকে। তাহলে আমরা এখানে লিখতে পারি উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা এখানে? 1,000 টাকা। তাহলে আমাদের এখানে কথা আছে যে নগদ লেনদেনগুলোর জন্য জাবেদা, এখানে কি কোনো নগদ আছে? আছে কি? ব্যাংক। তাহলে এটার লেনদেন আমাদের এই খ নাম্বার প্রশ্ন অনুযায়ী আমাদের আসবে না। যদি জাবেদার কথা বলে তাহলে আমরা এভাবে সমাধান করব। তো এখানে 17 তারিখ লেখা আছে মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ করা হলো। তাহলে মালিকের ব্যক্তিগত ঋণ হোক আর যাই হোক, আমরা জানি কারবারের টাকা মালিকের কাজে লাগলেই আমরা কী লিখবো? উত্তোলন। তখন আমরা ব্যক্তিগত ঋণ পরিশোধ করুক, ছেলের বেতন প্রদান করুক, এগুলো জীবন বিমা প্রিমিয়াম প্রদান করুক, এগুলো আমাদের দেখার ব্যাপার না। অর্থাৎ আমরা দেখব যে কারবারের টাকা মালিকের কাজে ব্যবহার হয়েছে কি না। যেহেতু মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ করছে তাহলে মালিকের কাজে ব্যবহার হয়েছে, তখন আমরা লিখবো উত্তোলন ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট কত টাকা? 5,000 টাকা মালিকের ব্যক্তিগত ঋণ। তাহলে আমাদের জাবেদা অনুযায়ী নগদ লেনদেন আসছে। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী নগদ লেনদেনগুলোর জন্য জাবেদা দাখিলা, তাহলে এটাও আমরা দিব 17 তারিখের। তারপরে আমাদের কি আছে এখানে? 20 তারিখে চেক মারফত যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় করার কারণে যন্ত্রপাতির দাম বৃদ্ধি পায়। অর্থাৎ আমি একটা যন্ত্রপাতি কিনলাম ধরো 50,000 টাকা, তা বসাইতে আমাদের খরচ হয়েছে আরও 10,000 টাকা। কেউ যদি প্রশ্ন করে যন্ত্রপাতির দাম কত পড়ছে, আমরা 50 বলবো না 60? অবশ্যই 60,000 টাকা। তাহলে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় যন্ত্রপাতির মূল্যের সাথে যোগ হবে, তা একটি মূলধন জাতীয় ব্যয়। তা আমরা চেক মারফত যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় 4,000 টাকা। তা আমরা এখানে লিখতে পারি যে যন্ত্রপাতি হিসাব ডেবিট, যেহেতু চেকের মাধ্যমে দিছে টাকা পরিশোধ করছে ব্যাংক থেকে, তাহলে আমরা লিখব ব্যাংক হিসাব ক্রেডিট 4,000 টাকা। এই ছিল আমাদের 20 তারিখ। তারপরে আমাদের 18 তারিখ লেখা আছে কর্মচারীর বেতন প্রদান। কর্মচারীর বেতন প্রদান করলে বেতন একটি খরচ, যাবতীয় খরচ ডেবিট, আর যেহেতু বেতন প্রদান করছে নগদে টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট। তা আমরা লিখতে পারি বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদের এই যে 28 তারিখের লেনদেনটা আমাদের এখানে আসবে, আর এখানে 20 তারিখটা আসবে না কেন? ব্যাংক আছে। তা আমাদের প্রশ্নে লেখা আছে নগদ লেনদেনগুলোর জন্য জাবেদা দাখিলা। প্রশ্ন অনুযায়ী যদি আমরা সমাধান করতাম তাহলে আমাদের এই দুইটা, এই একটা 3টা আর এই একটা 4টা, শুধুমাত্র আমাদের 4টি জাবেদা হতো, আর প্রারম্ভিক মূলধনের যে একটা জাবেদা ছিলাম 6টা জাবেদা। আশা করি তোমরা খ নাম্বার প্রশ্ন বুঝতে পারছো। এখানে আমাদের গ নাম্বারে দেওয়া আছে উপযুক্ত লেনদেনগুলো হতে নগদান হিসাব ও যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করো। তা আমরা নগদান হিসাব এবং যন্ত্রপাতি হিসাব যে প্রস্তুত করব, তা যেহেতু বর্তমানে প্রচলিত আছে চলমান জেরছক পদ্ধতি, আমরা চলমান জেরছক পদ্ধতিতে নগদান হিসাব এবং যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করব। তাহলে কিভাবে চলমান জেরছকে করতে হয়? এখানে দেখো গ নাম্বারে আমরা লিখতে পারি উত্তর নগদান হিসাব, নগদান হিসাব। এইভাবে করবে চলমান জেরছকের ঘর, নগদান হিসাবের ঘরটা আমরা একটু বড় করে করি। এখানে আমরা লিখব তারিখ, তারপরে বিবরণ, এখানে আমরা লিখব জাবেদা পৃষ্ঠা, এখানে লিখব ডেবিট, এখানে লিখব ক্রেডিট,
এখানে লিখব আমরা ব্যালেন্স, তারপরে লিখব ডেবিট, তারপরে লিখব ক্রেডিট। এই ছিল আমাদের চলমান জের ছকের। এখন আমরা কিভাবে সরাসরি জাবেদা থেকে ক্ষতিয়ান করব তা দেখাবো। যেমন নগদ আমাদের বলছে শুধুমাত্র নগদান হিসাব ও যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করো। নগদান হিসাব আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, হিসাব কাকে বলে, যে উপযুক্ত শিরোনামের অধীনে সমজাতীয় লেনদেনগুলো লিপিবদ্ধ করার নামই হচ্ছে হিসাব। তো এই যেহেতু নগদান হিসাব, তাহলে নগদান হিসাব সংক্রান্ত সকল লেনদেন আমরা এই নগদান খতিয়ানে আসবো। নগদ ছাড়া আর কোনো লেনদেন নগদান হিসাবে আমাদের আসবে না। তো যেহেতু নগদ এখানে আছে, আমরা জাবেদা অনুযায়ী লিখছিলাম নগদান ডেবিট, তাহলে ডেবিট দিকে নগদান লিখব। কিন্তু ক্রেডিটের বাসাটা ছিল কি আমাদের, মূলধন। এখানে আমরা লিখব মূলধন মার্চের 1 তারিখ। আমরা লিখব যে মূলধন হিসাব। এখন আমাদের আমিনের নিকট হতে 15,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলো। তো ঋণ নিলে আমাদের জাবেদা ছিল নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। তো আমরা একটু দেখাচ্ছি, ডেবিট ব্যালেন্সটা আমাদের ডেবিটই লিখব। তো আমিনের নিকট থেকে ঋণ 15,000 টাকা, নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। তো নগদের ডেবিটে আমরা লিখব 15,000 টাকা। যেহেতু নগদান ডেবিট, ডেবিট দিকে লিখছি, কথা লিখব আমাদের ঋণ হিসাব 1 তারিখ। 20 ডেবিট, এটাও ডেবিট, তাহলে 20,000 আর 15,000 মিলে হবে আমাদের 35,000। তারপর আমাদের লেখা আছে ব্যবসা হতে উত্তোলন। আমরা জাবেদা ছিল উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদের কোন দিকে যাবে, নগদান হিসাব ক্রেডিট, মানে ক্রেডিট দিকে 3,000 টাকা। তাহলে কথাটা হবে আমাদের উত্তোলন। কিভাবে আমরা, যেমন আমরা এইভাবে জাবেদা লিখছিলাম যে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কত লিখছিলাম আমরা, 3,000 টাকা। আমি লিখে লিখে বোঝাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে নগদানের যেহেতু খতিয়ান, নগদানের ক্রেডিট, তাহলে ক্রেডিট দিকেই লিখলাম। ডেবিটের ল্যাঙ্গুয়েজটা কী আছে এখানে, উত্তোলন হিসাব। আমরা খতিয়ান নিয়ে পরবর্তীতে একটি বিস্তারিত ক্লাস আলোচনা করব, আশা করি তোমরা বুঝতে পারবে। তো এখন চেষ্টা করো কীভাবে আমরা করছি। তাহলে এখানে ডেবিটের হচ্ছে 35 আর ক্রেডিটের 5। ডেবিটের 35 থেকে ক্রেডিটের, সরি, 3,000 টাকা, 35 থেকে 3,000 গেলে আমাদের থাকবে আর 32,000 টাকা বিয়োগ করলে। এখানে আমাদের 7 তারিখে লেখা আছে যন্ত্রপাতি ক্রয় করা হলো 10,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট কত টাকা, 10,000 টাকা। তাহলে নগদের ক্রেডিট দিয়ে কত টাকা, 10,000 টাকা আমরা লিখলাম। কিন্তু ডেবিটে কী লেখা আছে আমাদের, যন্ত্রপাতি হিসাব কত টাকা, 7 তারিখের। তো ডেবিট থেকে 32, ক্রেডিট আছে কত, 10, 32 তে 10 গেলে আমাদের থাকে আর 22,000। এখানে আমাদের 12 তারিখে লেখা আছে চেক মারফত ছেলের স্কুলের বেতন প্রদান। তাহলে আমরা এর জন্য জাবেদা দিয়েছিলাম উত্তোলন ডেবিট, ব্যাংক ক্রেডিট। তাহলে আমাদের শুধু নগদান হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে, তাই এটা আমাদের খতিয়ানে আসবে না। 17 তারিখে আমাদের লেখা আছে মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ করা হলো। তাহলে আমরা এখানে লিখতে পারি উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট কত টাকা, 5,000 টাকা। তা নগদের ক্রেডিটে আমরা লিখব 5,000 টাকা, ডেবিটের ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের উত্তোলন হিসাব, 17 তারিখ। তাহলে 22 থেকে ক্রেডিটের 5 গেলে থাকে আর আমাদের 17,000 টাকা। তারপরে চেক মারফত যন্ত্রপাতি সংস্থাপন বে, তাহলে যন্ত্রপাতি ডেবিট, ব্যাংক ক্রেডিট। তাহলে আমাদের খতিয়ান হচ্ছে নগদান হিসাব, তা আসবে না। কর্মচারী বেতন প্রদান 5,000 টাকা। তাহলে আমাদের বেতন প্রদানের জন্য আমাদের জাবেদা ছিল বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। তাহলে আমরা কী লিখতে পারি, বেতন ডেবিট, নগদ ক্রেডিট, নগদের ক্রেডিটে 5,000 টাকা, ডেবিটের ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেতন, 17 থেকে 5 গেলে 12,000। এই ছিল আমাদের নগদান হিসাবের খতিয়ান। এখন আমাদের কাছে যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করো। তাহলে কিভাবে আমরা যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করব, যন্ত্রপাতি হিসাবের জন্য আমরা যে গোটটি করব
যন্ত্রপাতি হিসাব। কিভাবে গর্ব করব আমরা? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, খতিয়ানে লিখবো জাবেদা পৃষ্ঠা, জাবেদা লিখবো খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট ব্যালেন্স, ডেবিট ক্রেডিট। এখন আমাদের যন্ত্রপাতি হিসাব, যেখানে যন্ত্রপাতি থাকবে শুধুমাত্র ওই লেনদেনগুলো আসবে, আর কোনো লেনদেন এখানে আসবে না। এখানে লেখা আছে যে যন্ত্রপাতি ক্রয় 10,000 টাকা, তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি ডেবিটে যন্ত্র জাবেদা করলে আমাদের কি দাঁড়ায়? যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কত টাকা? 10,000 টাকা। যেহেতু আমরা যন্ত্রপাতির খতিয়ান করবো, যন্ত্রপাতি ডেবিট, আমরা ডেবিটই লিখবো 10,000 টাকা। কিন্তু ক্রেডিটের ল্যাঙ্গুয়েজটা কি? নগদান হিসাব। তো জাবেদা করলে যন্ত্রপাতি ডেবিট, নগদ ক্রেডিট, এভাবে। এ ছিল আমাদের 7 তারিখ। তো ডেবিটের ব্যালেন্স ডেবিটই 10,000 টাকা। তারপর আমাদের যন্ত্রপাতি রিলেটেড আর এক কিছু, 20 তারিখে চেক মারফত যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় 4,000 টাকা। তাহলে আমাদের জাবেদা হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কত টাকা? 4,000 টাকা। তাহলে আমাদের যন্ত্রপাতির ডেবিটে কত টাকা লিখবো আমরা? 4,000 টাকা। ক্রেডিট কী লেখা আছে আমাদের? ব্যাংক। তাহলে আমরা লিখতে পারি ব্যাংক হিসাব। এটা 20 তারিখ, ডেবিটের 10,000 টাকা আর ডেবিটের 4,000 টাকা। তাহলে ডেবিটে ক 1,000 টাকা লিখতে পারি আমরা? 14,000 টাকা। তাহলে এখানে আমাদের খতিয়ানের ফলাফল হবে সর্বশেষ যে রেজাল্টটা তাই হবে আমাদের ফলাফল। তাহলে আমাদের যন্ত্রপাতি হিসাবের ফলাফল কত টাকা? 14,000 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং এই অঙ্কটি তোমরা খাতায় তুলে আগে তুলে নিবে, তারপর এই সমাধানটা তোমরা খাতায় প্র্যাকটিস করে নেবে। এভাবে তোমরা বইয়ের অঙ্কগুলো করার চেষ্টা করবে। আশা করি সবাই অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা একটি শিক্ষা বোর্ডের অঙ্ক নিয়ে সমাধান করার চেষ্টা করব। আর ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।